দেশ বিদেশে আমরা ঘুরি, ঐতিহ্যে সুতোই উড়ায় ঘুরি। ইতিহাস কথা বলে আজো, অজানা যত তোমরা জানো। সুরতালার গানের তালে মন ভোলাবো সবার কথার চলে। কখনো কেউ ভালোবাসে কেউ বা দেয় কষ্ট, সবাইকে বলি অকারণে কেউ সময় করো না নষ্ট। ঘুরে ফিরে বারে বারে আসবো আবার ফিরে সবার মাঝে। কখন যখন তখন, 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 যখন তখন। সকলকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান যখন তখন। হ্যাঁ বন্ধুরা, যখন তখন আমি উত্তম ঘুরতে ঘুরতে এসে গেছি নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা নদীর পাড়। দেখছেন সারি সারি সেই হাতে বোর্ডিং করা নৌকা, যেখানে যে নৌকাতে ইঞ্জিন নাই, এক পার থেকে ওপারে যায়। এখানে যারা কাজ করছে সেই তাদের বংশ পরম্পরায় অনেকে আছে যে নৌকার মাঝি হিসাবে তারা কাজ করছেন। এবং আমার পেছনে একটা নৌকা দেখা যাচ্ছে আপনাদের, যে নৌকায় কিন্তু ইঞ্জিন নাই, যেগুলো আমাদের যে পার্টগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসছে, এটা আমাদের একটা ঐতিহ্য এবং ইতিহাস বহন করে আসে। এবং একটা সময় ছিল নৌকাই আমাদের প্রথম এবং প্রধান যানবাহন ছিল, কিন্তু কালের বিবর্তনে সেই নদীগুলো হারিয়ে যাচ্ছে, নৌকাগুলোর তার ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। আজকে আপনাদের এই শীতলক্ষ্যা নদীর কোলে 5 নম্বর ঘাট এলাকায় আপনাদের জানানোর চেষ্টা করব নৌকা এবং নদীর মাঝিদের তাদের জীবন বৃত্তান্ত এবং তাদের ইতিহাস আমাদের যখন তখন তুলে ধরার চেষ্টা করব। চলুন জেনে আসি। যখন তখন, যখন তখন, ভাই একটু কথা বলি আপনার সাথে, যে একটু একটু ঘুরে আসেন। আপনারা এখন তো নৌকায় উঠবেন না? জি। তো মানে এই নৌকায় কেন চড়বেন? এই নৌকায় হঠাৎ আসলাম বাচ্চাদের নিয়ে, বাচ্চা অনেকদিন ধরে বলতেছে একটু ঘোরাফেরা করার জন্য। এখানে বাসার থেকে বের হলাম, বাচ্চাকে নিয়ে একটু নদীতে ঘুরবো, তারপরে বাসায় চলে যাবো। তো এই মানে অন্যান্য যানবাহনের তুলনায় নদী নৌকাতে কি একটু অন্যান্য যানবাহনে তো আমরা সারা বছরই চলাফেরা করি, তাই নদীতে নদীপথে অত চলাফেরা হয় না। এই কারণে হঠাৎ আজকে মন চাইলো নদীপথে চলাফেরা করার জন্য এই কারণে আসলাম। আচ্ছা, খুবই ভালো লাগে। জি জি। তো এই যে নৌকায় যে যাতায়াতের ক্ষেত্রে পানির অবস্থা তো একটু অন্যরকম, পানি তো ভীষণই খারাপ, অথচ আমাদের এই পানি নিষ্কাশন কোনো তো ব্যবস্থা হচ্ছে না। তা আমাদের তো কিছু করার নাই, আমাদের এর ভিতরেই চলতে হবে, যেহেতু আমরা আসছি ঘুরতে, এখন তো আর ফিরে যাওয়া সম্ভব না পানি দেখে ঘুরতে। জি জি। এই নৌকায় যারা, এই যে বড় ভাই আপনি একটু 1 মিনিট একটু কথা বলেন, একটু একটু আমাদের সাথে কথা বলেন। কত বছর ধরে আপনি নৌকায় চালাচ্ছেন? অনেক বছর ধরে, মানে শুরু থেকেই। কি নাম আপনার? শুকুর আলী। শুকুর আলী ভাই, তা কেমন লাগে নৌকা চালানো? ভালোই লাগে। এখন কি আগের মতো, এখন কি ভাড়া হচ্ছে বেশি না কম? কম কম। কারণটা কি? কারণ এটা পেসেন্টার দেবো যে বিভিন্ন সব জায়গা জায়গা টলা জায়গা আন্দা আন্দা জায়গা খুশিতে আমরাও খুশি। ভাই আরেকটা কথা বলি, সেটা হলো জানেন আমাদের অনুষ্ঠান যখন তখন যেখানে খুশি চলে যায়, আজকে আপনাদের এই ভ্রমণের যাচ্ছেন আমরাও খুব খুশি এবং আমার দর্শকরাও খুশি। তো যারা নৌকা এখনো চড়ে নাই বা চড়তে অনেকে ভয় পায়, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি মনে করি এটা একটা বিনোদন, এটা সবারই এটা গ্রহণ করা উচিত, যেহেতু এখানে মাঝি ভাইরা আছে, তারা অবসর বসে থাকে, আমরা আসলে তাদেরও 2 টাকা ইনকাম হবে। আমি সকলকে উদ্দেশ্য করে বলি
যে তারা যেন এখানে আসে এই বিনোদনটা উপভোগ করার জন্য। খুবই ভালো লাগলো ভাই, আপনার নামটা? আমার নাম আবু জর্গি পারি। আবু জর্গি পারি, আপনি কোথা থেকে আসছেন? আমার বাড়ি দেবক, এক নং বাবুরাইল। জি, খুবই ভালো লাগলো ভাই আপনি ঘোরেন, আর আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনার জন্য একটা সামান্য উপহার আছে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আর আমার মাঝি ভাই, আপনার জন্য একটা উপহার আছে, এদিকে একটু সামনে আসেন, নৌকা যাবে না। আপনি যে দীর্ঘদিন ধরে চালাচ্ছেন, তো আপনারা কি কি সুযোগ সুবিধা দেন এখানে আসলে যারা প্যাসেঞ্জার তাদের? প্যাসেঞ্জারকে আমরা যে খুশি রাখার চেষ্টা করি, ওরা যেভাবে কয় এদিকে নেই, যেদিকে যেভাবে একটু ওরা শান্তি পায়, দর্শকদের নৌকায় আসতে বলে দেন যারা অনুষ্ঠান দেখছে। হ্যাঁ ঠিক আছে, সবাই ইনশাআল্লাহ আইসেন সবাই। হ্যাঁ ওকে, ভালো থাকেন, চলুন আমরা এগিয়ে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ বরকাত। কেমন আছেন আপনি? এ আল্লাহ রাখছে, আলহামদুলিল্লাহ ভালো। এই যে নৌকার পরে বসে আছেন, আপনি কি নৌকার? কি নৌকার? মাঝি। মাঝি মানে যেমন যারা গাড়ি চালায় তাদেরকে ড্রাইভার বলে, আর আপনি যারা নৌকা চালায় মাঝি। মাঝি। তো কেমন লাগে নৌকা চালাইতে? নৌকা চালাইতে আগে ভালো লাগতো, অনেক কিছু খারাপ লাগে। কেন খারাপ লাগে? খেয়াবাই না, অনেকক্ষণ বইয়া থাকতে হয়। আচ্ছা, এই দিন দেখো আইয়া আমি তো বুড়া, মানে আমার লাগে উঠে কম, মানে বুড়ো মাছ কারো তো তারি না, এই আইয়া বইয়া থাই। আচ্ছা, বইয়া থাই কেজন দিন কাটাই আর কি। কত বছর ধরে চালাচ্ছেন এটা? চল্লিশ বছর। চল্লিশ বছর সেই জীবনের শুরু থেকে? হ্যাঁ, জীবন থাকে যখন তখন, তো যেখানে খুশি চলে যাই আজকে আপনাদের এই নৌকার এই এখানে এসে। আচ্ছা, আপনার চোখে তো চশমা, তার মানে কি চোখে কি একটু দৃষ্টি কম হয়ে গেছে? চোখ আজ যা 20 বছর ধরে চোখটা খারাপ হয়ে গেছে। এখন বৃদ্ধ হয়ে গেলে বাচ্চা ছেলেরাও দেখছে না? হ্যাঁ, বৃদ্ধ হয়ে গেলে ছেলেরা কয় মানে আব্বা যদি নাও চালায় তো শরীরটা ভালো থাকবে। এই জন্য এই জন্য তো এটাও একটা খুব ভালো বিষয়। বন্ধুরা যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে আমি একটা কথাই বলি, সেটা হলো যে বয়স হয়ে গেলে ঘরে বসে থাকলে অনেক সময় অনেক ধরনের রোগ ব্যাধি এসে ভর করে, কিন্তু যদি কাজের ভিতরে থাকেন তাহলে শরীরটার একটা ব্যায়াম থাকে, এক্সারসাইজ হয়, এবং পয়সা যতটুকুই রোজগার হোক না কেন শারীরিক এবং মানসিকভাবে অনেক ভালো থাকা যায়। নাকি ভালো থাকা যায়? আপনি দীর্ঘ জীবনটা নৌকা চালালেন, নৌকা চালিয়ে কি নিজের নৌকা তৈরি করতে পারেন? নৌকা চালিয়ে আপনি জীবনটা পার করছেন, বাচ্চাদের মানুষ করছেন? বাচ্চা মানুষ করছি, পড়াইয়া বিয়া সাথে দিয়ে দিছি, মাইয়া গা ওলা গো পড়াইয়া যার যার কাম দিয়ে দিছি। আপনার বাড়ি কোথায় ছিল? আমার বাড়ি মেঘনারে। ও, মেঘনার ওপার, মানে নৌকা চালাতে চালাতে এখানে এসে এখানে বাড়ি ঘর করে? এখানে না, বাড়ি ঘর করতেই না, বাড়াতেই অন্য। আচ্ছা, কিন্তু ওখানে বাড়ি আছে? না, বাড়ি দেশ হয়েছি, দেশের জায়গা দাম হয়ে গেছে। তা এই যে জীবনটা পার করলেন, হাসি খান্না দুঃখ মিলেই তো জীবন। হ্যাঁ, তাই নৌকা চালা দুঃখ জীবনটা গেছে।
তাই আপনি যখন নৌকা চালাইছেন নৌকাতে অনেক বিয়ের বরযাত্রী তো গেছে? হ্যাঁ গেছে, বহুত গেছে, বহুত গেছে। তো সেই সময় তো অনেক সময় নৌকায় অনেক গান টান গাইতে গাইতে যাইত? হ্যাঁ গান নিজে গাইছি। তো গাইছেন, তাহলে আমার দর্শকদের কি সেই গান একটা শোনাবেন? একলাই এক শুনুন বন্ধুরা, আমরা তারা কাকার একটুখানি গলা, আচ্ছা যাই কই ভাঙা গলায় জীবন, তো একটু শুনে আসি। এই তারা কাকার এই নৌকাতে বিয়ে গেছে, বিয়েতেও অনেক গান ছিল, জারি সারি বাটিয়ালি। আমরা সেই নৌকায় একজন নৌকার মাঝি তার গানটা শুনবো। মাঝি ভাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝি, আমার বাঙ্গানা রে মাঝি ভাইয়া যাও রে, শিমলটা শিমল কাডের নৌকার কানি মাঝখানে তোর গুড়া, হায় হায় রে আগাটা পাশায় গেলে গলুই জায়গা কইয়া রে মাঝি ভাইয়া যাও রে, সাথী ভাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝি, আমার বাঙ্গা তরি রে মাঝি ভাইয়া যাও রে। বাহ অসাধারণ অসাধারণ বন্ধুরা, আপনারা দেখছেন কাকা এই বৃদ্ধ বয়সেও যে গানটা গেল মাঝে ভাইয়া যাও রে, তাহলে ইয়াং বয়সে কিভাবে বাইছে? হালকা গলায় একটুখানি শোনাই দেন, আমার দর্শকরা খুব ভালো মজা পাচ্ছে একটুখানি। ওই যে রূপবানের এক কলি মাঝি কোথায় আর সলছ ভাইয়া রে, কারে যাও বাসায় মাঝি আমায় যাও কাদাইয়া। এইখানে চার বন্ধুরা, এটা 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 হলো বিচ্ছেদের গান, বিচ্ছেদের গান না কাকা? মানে রূপবান্ডে ফালায় ধুয়ে চলে গেছে সেই বিচ্ছেদের দুঃখের গান, তাজল রে শোনো তাজল রে, ওটার কথা কি মনে আছে? তাজল গো মন জানে প্রেমে মইজনা, এক প্রেমেতে দুইজন গো মারা, তুমি তাজল সর্বনাশা, আমার আমি করি এ নৈরয়াশা। বন্ধুরা এই তারা কাকার গান অসাধারণ, আর বিশেষ করে আপনারা পাঁচ নম্বর ঘাটে যদি কেউ আসেন, আপনারা হয়তো প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী বাবা মা যে কেউ এখানে আসলে এই নৌকায় বিকেলবেলায় ঘুরতে পারবেন, একটু বিনোদন করবেন, এবং বিনোদনের মাঝে তারা কাকার মতো অনেক কাকারা আছে, অনেক ভাইরা আছে যারা এখানে নৌকা চালান, তাদের কাছ থেকে আপনারা তাদের জীবনের ইতিহাস অনেক কিছু জানতে পারবেন। তো কাকা তো কাকা এই যে এই যে জীবনের শেষ দিন পর্যন্ত কি আপনি নৌকা চালাতে চান? হ্যাঁ চান, যে পর্যন্ত তাই নৌকা থাকে যে পর্যন্ত আমার বয়স থাকে শক্তি থাকে শরীরে শক্তি থাকে এই পর্যন্ত আসি নৌকা। যাই হোক, আমরাও আপনারা আপনার জন্য দোয়া করি, আপনি যেমন সুস্থ থাকেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত নৌকা চালিয়ে যেতে পারেন। বহুত খেলাইছি, বহুত গান টান করছি, সেটা আমরা তার নমুনা পেয়েছি। আপনাকে অনেক ধন্যবাদ, আপনার সাথে অনেক কথা বললাম, আপনার অনেক মূল্যবান সময় নষ্ট করলাম, আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনার জন্য সামান্য একটা উপহার। এটা কি? এটা হচ্ছে একটা চাবির রিং, কারণ আপনার তো একটা সংসার ছিল, একটা আছে এখনো, সেই সংসারের চাবির রিংটা তো এই চাবির সাথে লাগায় রাখবেন, এটা কাকিকে দেবেন। ঠিক আছে, চাবি আছে। ওকে আচ্ছা চাবি, ওকে তাহলে এখানে থাকেন, আপনি অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার দর্শকরা যারা এখনো নৌকায় আসে নাই ওঠে নাই তাদেরকে দাওয়াত করে দেন, হ্যাঁ বলে দেন তোমরা সবাই আসো। কি কইতাম, লোক নাই তো, লোক থাকলে নাই তো, ওই টেলিভিশনের পর্দায় কই দেন। ও যে আপনারা পাঁচ নম্বর ঘাটে আসবেন, আপনারা পাঁচ নম্বর ঘাটে আসবেন, আমি আমরা আমরা গুরামু আপনি গলিয়া আমত পূর্তি কইরা আপনি গুরাইয়া দেখাই দিই। ওকে আসি একবার, কোন তো যখন তখন যখন তখন আসবেন তখন তখনই আমরা লিয়ে ঘুরতাম। ওই যে খাওয়াইছি। ওকে ওকে
অনেক ধন্যবাদ। পাট গম চাল জিতান্ত মানে ওইসব খেত নাই, পাটের নাও নৌকা ছিল আগে বাহাত্তরটা, মাত্র দুইটা আছে, 70 দিয়ে বেঙ্গাল আছে, কাম কাজ নাই দেশে। আচ্ছা, এই এই যে পার্ট দেখলাম আমরা, এই পার্ট কোথায় যাবে? এই পার্ট যাবো ইন্ডিয়া, যাবো ইন্ডিয়া। আসছে কোথা থেকে? আসছে পপুলাতে, পপুলার জুট শীতলক্ষাতে। মানে ওই জুট মিল থেকে এটা প্রসেসিং করে এখানতে যাবে ট্রাকে। আর ট্রাকে গিয়া এটা ইয়ে যাবো হংলা বন্দরে, যাবো চিটাগাং, ওখান থেকে আবার চিটাগাং তে আবার বিদেশে, বিদেশে যাবো। এই এই নৌকার সাথে কত বছর ধরে আছে? না, এই নৌকার মিজাজকে এই 18-20 বছর। আচ্ছা, আর টোটাল নৌকা চালাচ্ছেন কত বছর? নৌকা চালাচ্ছি তো 40-42 বছর। তো এই যে নদীর ভিতরে যে কাজ করেন, নৌকা চালান, কেমন লাগে? নৌকা চালাতে কেমন লাগে? ভালোই লাগে। আগে জমির কাম কাজ বিশ্ব ছিল, একটা উৎস লাগছে, মানে ওই উৎস জিনিসটা নাই, এখন ইনকাম কমে গেছে, ইনকাম কমে গেছে, আবার সব জিনিসের দাম বেশি, সব জিনিসের দাম বেশি, মনে করেন তেলের সব জিনিসের দাম বেশি, মানে সেক্ষেত্রে পোষানোটা মুশকিল, অনেক সমস্যা, জীবন জগৎ তো পার করা কঠিন হয়ে যাচ্ছে, অনেক কঠিন। তারপরে তো মানে এই যে প্রফেশনে আছেন, এই প্রফেশন থেকে তো আর বের হয়ে যাওয়ার কোনো লাইন নেই, লাইন মনে করেন কাম কাজ না থাকলে আর কি করার, অন্য কাম কাজ চেষ্টা করতে হইব। তো এই যে 72টা নৌকা, এই নৌকাটার কেমন দাম হতে পারে? একটা নৌকা এই নৌকার দাম 3 লাখ। 3 লাখ টাকা? 3 লাখ টাকা, কাঠবলি কাঠবলি এবার ঠিক করছে, 3 লাখ টাকা করছে বেশি। আচ্ছা, এত অল্প দামে নৌকা দাও? অল্প এটা তোমার পুরোটা তো নতুন বানায় না, এটা তো শুধু মিস্ত্রির দা ঠিক করছে, নতুন যদি বানাতে গেলে এটা 10 লাখ টাকা লাগবে, একটা নৌকা বানাইতে 10 লাখ টাকা লাগবে। আচ্ছা, এটা তো ইঞ্জিন নাই? এটা না, ইঞ্জিন নাই, ছোট ওই ট্রলারের ঠেলে, এটা ওইটার দিয়ে ঠেলে ঠেলে নিয়ে যায়। তো এখান থেকে এটা কি বড় নদীতে যায়? না, বড় নদী তো আগে গেছে, অনেক মনে করেন পপুলাতে শীতলক্ষা, মানে ছোট ছোট ক্ষেপ গুলো মারে, আগে অনেক দূরে দূরে যেত, চিরাং লসুন্দি বৈরব ওইসব ডিস্ট্রিক্ট যাইতো, মানে আগে মনে করেন গুণ টান্না যাইতো, অনেক তোর গুণের চল নাই, কাম কাজ নাই, সব জায়গায় ব্রিজ টিরিজ সেতু হয়ে গেছে, এই কারণে মানে গুণ টান বেশি, ওই রাস্তা নাই, পজিটিভ নাই কোনো, তাহলে সেই সেই জন্য এখন গুণের নৌকা, ওই গুণের নৌকা নেই, যে ছোট ইঞ্জিন বেন্ডা ছোট টলারে ঠেলে নিয়ে যায়। তো এই যে ঐতিহ্য, এগুলো তো আমাদের বাংলাদেশের একটা ঐতিহ্য, আমার শীতলক্ষার শীতলক্ষার ঐতিহ্য ছিল এই রপ্তানি নাম, আর সেগুলো এখন মাত্র দুইটা আছে, মাত্র দুইটা আছে, 72টাতে মাত্র দুইটা আছে। আচ্ছা বন্ধুরা, আপনারা দেখছেন আমার পিছে দাঁড়ানো ওই যে সেই রপ্তানি নাও, 72টা থেকে দুইটা আছে, হয়তো এই দুইটা এক সময় হারিয়ে যাবে, তারপরে আমরা দেখাতে পারবো না, স্টিল বডি আই পড়বো, স্টিল বডি আসবে, এই ভাঙ্গা গেলে আর এটা ঠিক করবো না, স্টিল বডি আই পড়বো, কারণ ওই স্টিল বডির হিসাবে বেশি দিন থাকবে, স্টিল বডি বেশি দিন থাকবো মনে করেন, আর এটা তো কাঠ বডি খালি ভাইনে ভাইনে চুয়ায় পানি দেয়, পানি শেষা লাগে, হ্যাঁ পানি ওই যে মিশিং ফিট করতেছে, তাহলে তো সব দিকেই কষ্ট, হ্যাঁ সব দিকেই কষ্ট। এই আপনি যেহেতু 40 বছর ধরে নৌকা আছেন, কখনো নৌকা ডুবে গেছে আপনার? হ্যাঁ ডুবছে। তো ডুবার পরে কি, তখন কি করছে? ডুবার পরে সাতরা মাত্রা কিনারে উঠছি, পরে মনে করেন 17 কিলো ডুবলে কিনারে উঠছি, কিনারে উঠার পরে এই চেমে চাপার 7 দিন 1 সপ্তাহের মতো লাগছে চলতে, এটা এগুলো তো একটা অভিজ্ঞতা জীবনে চলার পথে অনেক ধরনের, হ্যাঁ হ্যাঁ অনেক। আপনার কি বাসে ঠাসে চড়তে ভয় লাগে না? নৌকা সবকিছু চলার ই আছে, মানে ভয় করে না? ভয় করে না। তো আপনারা কি চান এই ধরনের নৌকাগুলো কি থাক, আমাদের ঐতিহ্য ধরে থাকুক নাকি শেষ হয়ে যাক, বিলীন হয়ে যাক? ঐতিহ্য থাকবো কি করে? আগে মনে করলে শীতলক্ষার মেয়েদের পাটের অনেক গুডন মুডন আসছিল, আমদানি আসছিল, রপ্তানি, মানে পাটের ঐতিহ্য ব্যবসায়ী নাই, ব্যবসা থাকলে সে পাটের শীতলক্ষা
আমাদের এইসব লোকাচুগা থাকতো। আর আপনাদের যারা পরবর্তী জেনারেশন আপনার ছেলেরা তারা কি এই প্রফেশনে আসছে নৌকায়? না, ওনারা অন্য কাজ কাম গেছে, যাবি জীবন কাটাইতে। মানে এখনকার ইয়াং জেনারেশন আর এই সমস্ত কষ্টের কাজে আসতে চায় না, কষ্টের কাজে কোনো প্লাপেনি আসতে চায় না। এই কারণেও একটা পরিবর্তন হচ্ছে। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ আক্তার হোসেন। আক্তার হোসেন ভাইয়ের কাছে আমরা অনেক কিছু জানলাম এবং আমরা এই যে ঐতিহ্য নৌকাগুলো এটাও জানলাম, একটা সময় এই নৌকাগুলো আমরা হয়তো এই শীতলক্ষায় পাবো না, কিন্তু জাদুঘরে আমরা দেখতে পাবো। তো নৌকায় চলার পথে তো অনেক সময় অনেক গান আপনার মনে মনে গাইতেন। হ্যাঁ, মনে মনে গাইতাম। তা সেই গানটা কি আমার দর্শকরা এক লাইন শোনাবেন একটু? মাঝি ভাইয়া যাও রে ওকুল ধরি আর মাঝি গান। খুব ভালো লাগলো আপনি সামনে আসেন। বন্ধুরা, আমরা অসাধারণ কিছু কথা শুনলাম এবং যারা এই নদীপথে জীবন অতিবাহিত করলো তাদের কাছ থেকে অনেক কিছু। আচ্ছা, আপনার জীবনের চাওয়া পাওয়ার কি আছে? এই নদীপথে মানুষের অনেক জিনিস বিদেশে রপ্তানি জিনিস পাঠাচ্ছেন, দেশ অনেক স্বাবলম্বী হচ্ছে, কিন্তু আপনাদের খোঁজ কেউ রাখছে না? আমাদের খোঁজ খবর কেউ জিজ্ঞাসাবাদ করে না। আচ্ছা, আপনাদের কি কোনো অ্যাসোসিয়েশন বা কোনো সংগঠন আছে? না, সংগঠন আগে ছিল না, মনে করলো সংগঠন নাই। তাহলে খোঁজ পাওয়া তো মুশকিল। মানে খোঁজ পাওয়া মুশকিল। আগে মনে করেন সংগঠন ছিল, একটা সম্পত্তি টম্পতি করতাম, দেখা গেছে বছর শেষে অনেক হেলটেল হইতো, আর সব কিচ্ছু নাই। যাই হোক, অনেক কিছু হারিয়ে গেছে তবে নৌকা এখনো আছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনার জন্য সামান্য একটা উপহার। ঠিক আছে, অনেক ভালো থাকবেন। ওকে ওকে বন্ধুরা, চলো। ভাই একটুখানি কথা বলি। হ্যাঁ বলেন। মানে আপনি যে এখানে দেখলাম যে কেমন যেন হিরোর মতো পারফরম্যান্স করছেন। হ্যাঁ, মানে কি এটা কি করছেন? এটা টিকটকের একটা ই করছেন? ও, টিকটকের একটা ভিডিও করছেন। হ্যাঁ, মানে আপনার যে টিকটকের ভিডিওর মাঝে যে আমি ঢুকে গেলাম, কিছু মনে করলেন না? না, আমার ডিস্টার্ব হইলো আর কি। অসুবিধা নাই, সেটা হলো আমাদের একটা অনুষ্ঠান হলো যখন তখন, তো আমরা যখন তখন যেখানে খুশি চলে যাই। তো আজকে এখানে এসেছি, দেখলাম যে আপনি পরিবেশটা সুন্দর, টিকটক করা যায় কিনা দেখতেছি, মানে টিকটকের জন্য ভালো লাগতেছে। তো এই নদীর কুলে কি কি জিনিস বেশি ভালো লাগে? নদী ভালো লাগে, নৌকা ভালো লাগে, নদীর যাতায়াতে যে জাহাজ আসতেছে যাইতেছে ভালো লাগে, সুন্দর আকাশ দেখতে ভালো লাগে, এখানে ভালো বাতাস আছে ভালো লাগে, এরকম সবকিছু ভালো লাগে। আপনার কি বেশি পছন্দ? আমার পছন্দ এই যে নদীর হাওয়াটা সবচেয়ে বেশি পছন্দ। নদীর এই যে লঞ্চ ট্রলার ছোট ছোট নৌকা যাতায়াত করতে আছে, নদীর হাওয়া দেখতে, খোলামেলা পরিবেশ, এটা খুব ভালো লাগে। নদীর পানি পানি কেমন? পানি তো ভালো ছিল, এখন তো পানি এই ডাইংকে রং টং না, নদীর পানি পৌঁছেই গেছে। নদী তো কিছু করার মতো উপযোগী না, এই এইটাই। শীতলক্ষা নদীর কারণেই কিন্তু নারায়ণগঞ্জ একটা গঞ্জ তৈরি হয়েছে, যেখানে এখন বর্তমান লক্ষ লক্ষ মানুষের বসবাস এবং বাংলাদেশের একটা বাণিজ্যিক একটা শহর, মানে বিশেষ তো সেটা কিন্তু এই নদীর কারণে হয়েছে।
তো এই সেই জায়গার থাকার পর এখন নদীতে পানি নাই, কমে গেছে, এবং নদীর পানির সেই স্বচ্ছতাও নাই, সৌন্দর্য নাই, সৌন্দর্য নাই। কেমন লাগে সেই জিনিসগুলো? সৌন্দর্যটা মরে যাচ্ছে অন্ত, খারাপ লাগারই কথা। কিন্তু তারপর যেটা আছে যে সেটা যদি এই সরকারি চোখ দেয় তাহলে তো এটা ভালো করে আবার নতুন করে আবার সুন্দর করা যায়। সুন্দর করতে পারলে আমাদেরও ভালো লাগবে, শহরটাও সুন্দর দেখা যাবে, মানুষ আসবে ঘুরবে, অনেক ভালো লাগবে। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ সুমন। সুমন ভাই, মানে আপনি কি রেগুলার টিকটক করেন? না না না, মাঝে মধ্যে। এটাও তো একটা বিনোদনের। হ্যাঁ, বিনোদনের জন্যই। মানুষের ভিতরে বিনোদন না থাকলে তো শান্তি আসে না। আসলে আমাদের অনুষ্ঠানটাও এরকম বিনোদন ধর্মী, তো তার মাঝেও আমরা চেষ্টা করি কিছু কিছু জায়গার ইতিহাস তুলে ধরতে। তো আপনার এই নদীর পানিতে কি গোসল করছেন কখনো? আমি আমার লাইফে একবার না দুবার করছি, তখন বর্ষাকাল ছিল, এখন তো নামা সম্ভবই না, গায়ে পেঁচরা হয়ে যায়। এখন ধরেন আপনি যে টিকটক করেন, যদি বলা হয় যে এটা পানির মধ্যে নামবো না, লাখ টাকা দিলেও নামবো না, যদি এক লাখের একটু বেশি, লাখ টাকা দিলেও নামবো না, আমি এক লাখের বেশি বেশি দিলেও নামবো না। বন্ধুরা, এই যে পানির যে দুরবস্থা, এটা আসলে আমাদের কারোর কাম্য না, কিন্তু কিছু করারও নাই, কারণ পরিবেশ পরিস্থিতি অনেকটা। চোখ দিলে অনেক কিছু করতে পারে, এই পানি কেমনে কি করতে হইব, কেমনে প্রসেসিং করলে ভালো থাকবে, কিভাবে ডাইঙ্গের ড্রেন করে ওই পানি দেওয়া যায়, সেই চেষ্টা ওনারা করতে পারে, এটা তো আমাদের দ্বারা সম্ভব না, পাবলিক পারবে না। আপনি আমি আমাদের মতো লোক যেখানে বোতল ময়লা আবর্জনা ফেলছে সেগুলো কি করবে? এগুলি দেখার মতোই আছে। যেমন আমি সেন্ট মার্টিন গেছিলাম, জাহাজে যখন নাকি সাগর পথ পার হচ্ছি, তখন দেখছি যে একটা পলি পর্যন্ত ফেলানো নিষেধ, এখানে দাওরান সিস্টেম বা পুলিশ প্রশাসন দিয়া এটা সবসময় কিছু কিছু জিনিস কিছু কিছু সময় এটা ই করতে হইব। এটা যে ময়লা দূরে, এই যে যেমন শহরের ময়লা এই যে নদীর পাড়ায় ফালাইতেছে, সব আবর্জনা ফালাইতে, এটা নিষিদ্ধ করতে হইব, এদেরকে বাধা দিতে হইব। কিছু সংখ্যক লোক কিছুদিন এই নদীর নদীটারে সৌন্দর্য ধরে রাখার জন্য এটা সিটি কর্পোরেশনের দায়িত্ব নেওয়া উচিত। এই যে পার করছে কত কত টাকা ব্যয়বহুল করে করছে, কোনো কিছুই নাই, সব ধ্বংস হয়ে গেছে, আমাদের মতো সাধারণ পাবলিক গৃহীত করছে, কিন্তু কইরা একবার হেরা কইরা ধুয়া যায়, তারপর তো এদিকে চোখে নজরই দেয় না। আসলে বন্ধুরা, আমরা গাছ লাগাই, কিন্তু সেই গাছটা যদি বেড়া না দিই তাহলে গাছটা বাঁচবে না বা বড় হবে না। তো এরকমই খুব ভালো লাগলো ভাই, আপনার নামটা কি বললেন? মোহাম্মদ সুমন। ও সুমন ভাই, সুমন ভাই, আমার দর্শকরে কি একটু টিকটক এর একটা গান একটু শোনা দেবেন? আমি গান গাইতে পারি না ভাই। আচ্ছা, একটু একটু মুখটা একটু শোনান। আমার জীবন আয় বন্ধু তুমি প্রাণের মাঝি, যেই নদীতে নিয়ে যাবে বা যাইতে আমি রাজি। বাহ 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 বাহ, খুব সুন্দর সুমন ভাই, একটা অসাধারণ গানের কথা কইছে, মানে আমার মনটা, আমার মনের মাঝে বন্ধু তুমি প্রাণের পাখি। ও মানে আমার মনের মাঝে বন্ধু তুমি প্রাণের পাখি, যেই নদীতে লয়ে যাইবা যাইতে আমি রাজি। যে নদীতে যাইতে চাও বন্ধু আমি নিয়ে যাইতে রাজি, তার মানে এটা প্রেমিকাকে প্রেমিক বলছে, প্রেম নিবেদন করা, এরকমই তো। অসাধারণ, আপনি এই টিকটকটা করেন, আমরা দেখি, আর আমাদের সাথে কথা বললেন, আপনারা অনেক ভালো থাকবেন, আর আপনাদের জন্য একটু সামান্য উপহার। ধন্যবাদ। ওকে, ভালো থাকবেন। চলুন বন্ধুরা আমরা এগিয়ে যাই। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। মানে এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, এই জায়গাটার নামটা কি? তিনুমের মাছঘাট। তিনুমের মাছঘাট, মাছঘাট মানে 5 নম্বর ঘাটের সাথেই তো? হ্যাঁ হ্যাঁ। তো এই মাছঘাটে কি কি মাছ আসে? অনেক প্রজাতির মাছ আছে, বিভিন্ন ধরনের মাছ, রুই, কাতলা, ইলিশ, বোয়াল, রুই। এই যে মাছের কথা বললেন, এই মাছগুলো কি শীতলক্ষ্যা নদীর? না, কত বছর ধরে আপনি এখানে? এখানে আসি প্রায় আমি 11 বছর। 11 বছর। এই নদীর মাছ কি কেউ মারছে বা দেখছেন এরকম? আমরা মারছি। মারছেন আগে? আগে মারছি। এখন তো এখন কি পাওয়া যাবে? এখন যে আপনার কি মাছ করে মোলা খা যায়, কটকুটি কটকুটি মাছ, কটকুটি মাছ, কটকুটি মাছটা একসাথে আছে, এছাড়া কোনো মাছ পাওয়া যায় না, দেখি না। এগুলো কি রাক্ষসী মাছ? হ্যাঁ, রাক্ষসী মাছ। খাওয়া তো ভালো না, ওই সকল কোনো ব্যারাম ট্যারাম মিলে খায় আর কি। মানে এই যে নদীর পরিবেশটা, সেই 11 বছর আগে আর এখনকার কি তফাৎ দেখতেছে? নাই, ভাই যখন আমার ছোটবেলা আসলাম, গান 2-3 বার গান হাত লাগিয়েছি, আসি আর গেছি, ওপারে গিয়ে আমার বিল্ডিং কিছুই আসলো না, বুঝলেন নাই, ল্যাংটি ওপারে গিয়ে আমরা এমনকি
কুরসি গাড়ছি, কত খেলছি, ফুটবল খেলছি, কত কিছু করছি আমরা, ওই শব্দ নাই শুনে আইডি নাই। এই এই পানির যে দুরবস্থায় পানি নিয়ে কি কিছু বলবেন? হ্যাঁ, পানিটা আমার যে মলামলা যে যায় পপিস থাকলে যে মলামলা না হালায় ভালো। কিন্তু এই যে একটা সময় তো স্বচ্ছ পানি ছিল, যে পানিতে সাঁতার দিয়েছেন অনেক সময় খেয়েও ফেলাইছে। হ্যাঁ, মনে হলো খাইছি খাইছি। আর এখন যদি এক গ্লাস এই পানি দেওয়া হয় খাইবেন? না, খাবে না। তো এই এই সামনে আপনার আড্ডা মামা গন্ধ করে, মানে খুব খুব বিশ্রী লাগে, অনেক বিশ্রী লাগে। তার মানে নদীর মাছও নেই পানিও নেই কিছুই নেই, মানে আমরা যদি বলি নদীতে পানি থাকে কিন্তু এটা এখন বলা যাবে না যে নদীতে পানি আছে, কারণ যে পানি আছে এটা বিষাক্ত বা বিষ। তো এই আপনার নামটা কি ছিল? আব্দুল মালিক। আব্দুল মালিক ভাই, মালিক ভাই, এই এই যে ঘাটের আশেপাশে যে নদীর নৌকা বা যে আগে পালতোলা নৌকা ছিল সেগুলো তো এখন আর দেখা যায় না। দেখা যায় না, দেখা যায় না। এটা কি এখন সেইগুলো মনে হয় না যে হয় আমরা মনে হয় ছোটবেলায় মনে হয় আগে এক পদে লবণের জাহাজ আইতো উষা কাঠের, তো ওখানে আমার ডিঙ্গি নৌকো থাকতো, নৌকা লইয়া গামছা বান্ধা এমন দিতাম ছোটবেলায়, এবং হাত দিয়ে বুড়ি করে দিতাম গা, আবার চাইতে যাবো আবার চাচ্ছ, বহুত আনন্দ লাগতো এরকম সময় থাকতে। এখন সেই আনন্দ আনন্দ নাই, এখন আনন্দ কি মোবাইল এসব হয়ে যাবে, মোবাইল দিয়ে নদীর পারে আর কি করবো। খুবই ভালো লাগলো আসলে, আমরা নদীর সাইডের মানুষগুলো যারা বসবাস করে এরকম অনেক স্মৃতি আমাদের আছে। নদীতে যখন ঝাঁপ দিয়ে পড়ছেন অনেক হিসাব নাই, হিসাব নাই, ওই নদীর পানিও তো খাই ফেলে কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি শুনলাম। কিন্তু এখন এই খাইলে সাথে সাথে মার্ডার, মার্ডার মানে পুরো পাতলা হয়ে যাবে। বাহ, খুবই ভালো লাগলো। তাই নদীর কুলে যখন ওই ঝাঁপ দিয়েছেন বা নৌকায় চড়েছেন তখন তো মনের ভিতর একটা গানে গান গাইছি না, সেই গানের টুকে এক লাইন শোনাবে? ও নদীরে একটি কথা বল শুধু তোমারে, তোমার নেই তো কোনো শেষ, তোমার নেই তো কোনো শেষ, ও নদীরে একুল ভেঙে অকুল তুমি গড়ো গান। আপনার গা লাগবে না। তারপরে যতটুকু উনি গাইছে মালিক ভাই, যে সাহস নিয়ে আইছে, যে ও নদীর একটি কথা শোধায় শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। তারপরে কি একুল ভেঙে অকুল তুমি গড়ো, যার একুল একুল দুকুল গেছে তার যদি তার লাগে কি করো। বন্ধুরা, এই নদীর সেই গানের কথাই মনে পড়ে, যে নদীর সেই পানিও নেই, সেই পালতোলা নৌকাও নেই, নদীর সাইডের যে ময়লা আবর্জনা সে আগের সেই সুন্দর পরিবেশও আর নেই। তা আমরা চাই নদীর সেই সামনের পরিবেশ ফিরে আসুন। অনেক ধন্যবাদ মালিক ভাই, আপনি যে সেই স্মৃতিগুলো আমাদের সামনে তুলে ধরলেন। আমাদের খুব শখ আছে, আচ্ছা, আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনার জন্য সামান্য উপহার ইনশাআল্লাহ দিলাম, মানে আমাদের অনুষ্ঠান দেখে দেন সব শুনতে যাই আমি আজকে আজকে। এখন আপনাকে আমার শখ ছিল আপনার সামনে, কিন্তু আমি আসবো। ওকে, আজকে ওকে, অনেক ভালো থাকবেন। ওকে ইনশাআল্লাহ আসি, আসসালামু আলাইকুম। যখন তখন বন্ধুরা, দেখতে দেখতে শেষ হয়ে গেল আমাদের আজকের যখন তখনের সকল আয়োজন। এই নদীর কিনারা 5 নম্বর ঘাটের আশেপাশে মানুষের জীবনযাত্রা, এবং যারা এই নদীর তীর ঘিরে যাদের জীবন অতিবাহিত হয়ে গেছে সেই সমস্ত মানুষের সাথে কথা বললাম, এবং আপনাদের জানানোর চেষ্টা করলাম আমাদের ইতিহাস ঐতিহ্য এবং নদীর সাথে যাদের জীবন অতিবাহিত হয়েছে তাদের। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আবারও অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এবং দেখতে থাকুন আপনাদের এই প্রিয় অনুষ্ঠান যখন তখন, শুধুমাত্র NNTV। যখন তখন, যখন তখন, যখন তখন।